সম্প্রতি রাজ্য বিধানসভায় চলতি অর্থ বছরের বাজেট পেশ করা হয় অর্থমন্ত্রী অধিবেশনে মোট সাতাশ হাজার ছশো কোটি চৌচল্লিশ লক্ষ টাকার বাজেট পেশ করেন যা পরবর্তী সময় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই বাজেটের মধ্যে কর্মচারীদের বেতন ঋণ পরিশোধ সহ অন্যান্য বাবদ খরচ করা হয়েছে তেরো হাজার পাঁচশো কোটি দু লক্ষ টাকা বাকি চোদ্দ হাজার ছিয়াশি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা সার্বিক উন্নয়নে খরচ করা হবে এই উন্নয়নের টাকা থেকে একত্রিশ শতাংশ খরচ করতে হবে জনজাতিদের জন্য তফসিলি জাতিদের জন্য খরচ করতে হবে সতেরো শতাংশ কিন্তু এবারের বাজেটে সার্বিক উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের মধ্যে পাঁচ হাজার ছশো আট কোটি বাহাত্তর লক্ষ সাতষট্টি হাজার টাকা জনজাতিদের উন্নয়নের জন্য খরচ করা হবে অর্থাৎ উনচল্লিশ দশমিক আট এক শতাংশ যা রাজ্যের ইতিহাসে সর্বকালীন শ্রেষ্ঠ good. প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে না ধরে বিরোধীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাজেটের তথ্য তুলে ধরে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মন্ত্রী রতনলাল নাথ তিনি এদিন বিরোধীদের তোপ দেগে বলেন কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের সোজা সরল জনজাতিদের বিভ্রান্ত করছে যা অত্যন্ত নিন্দনীয় তারা বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে বা এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে প্রতি বছরই জনজাতিদের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ জানে জেনেও ওরা কিন্তু মতো আচরণ করছে আমার থেকে সবাই শিক্ষিত ওখানে বিরোধী দলে যারা আছে কেউ কেউ অর্থনীতিবিদ কেউ কেউ শিক্ষাবিদ বড় বড় আমার এত বিদ্যাপতি নেই কিন্তু দীর্ঘদিন মানে অভিজ্ঞতা থেকে বলছি ওরা গান পাপি আসলে ওরা ওরাতে বলতে পারেন কতটা চায়। ওরা বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করছে এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে এই যে বইটা সংবাদ তিনশো পঁয়ষট্টি দিন